বাবু নবাবচন্দ্র মণ্ডল অত্যন্ত সুন্দর প্রাঞ্জলভাবে সমস্ত বিষয়গুলি অত্যন্ত দক্ষতার সাথে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, আলোচনা করেছেন, সলিউশন দিয়েছেন। আসলে যারা উপরে পদে চাকরি করে তাদের জ্ঞান গরিমা দক্ষতা কতটা বেশি আমি আজকে কাকার এই মিটিংয়ে উপস্থিত হয়ে আমি অনুভব করতে পেরেছি। কাকা আমাদের কাছে শুনে, ওনাদের কাছে শুনে যতটা মানে সুন্দরভাবে এখানে উপস্থাপন করেছেন, আমার ক্ষমতা নেই অতটা সুন্দর করে উপস্থাপন করা। আমি সংক্ষেপে, যেহেতু সময় খুব কম, তার ভিতরে অল্প সময় উল্লেখ করে যাচ্ছি। এই কুড়িয়া গ্রাম, গুড়গুড়িয়া গ্রাম যেহেতু সমাজ থেকে এই গ্রামের কিয়দংশ মানে প্রায় অর্ধেক অর্ধেক করে বিচ্ছিন্ন ছিল, আমাদের মূল লক্ষ্য ছিল এই যারা সমাজ থেকে বিচ্ছিন্ন আছে তাদেরকে কীভাবে আমরা আমাদের গ্রামে সংযুক্ত করতে পারি। এটা আমাদের সবার, আমরা যাব সমাজের নেতৃত্ব, যতটা সার দিয়ে তাদেরকে আমরা সমাজে ঢুকাতে পারি তাহলে আমাদের এই সমাজের এই ভিন্নতা কেটে কেটে যাবে। যেমন একটাই লক্ষ্য যে ওই গ্রামপতিদের যদি যারা বিচ্ছিন্ন আছে গ্রামপতিদের যে কোনোভাবে বলে সামান্য অন্যায় স্বীকার করে ক্ষমা স্বীকার করে তারা গ্রামপতিদের সাথে মিশে গেল, গ্রামপতি তাদেরকে নিয়ে নিয়ে আমাদের সমাজ উঠবে। এটা হচ্ছে আমাদের সমাজের নীতি এবং এই নীতিটা করা হয়েছিল কালশিরে একটা মিটিংয়ে, সেখানে সাতটা সমাজের নেতৃবৃন্দকে ডেকে দক্ষিণ খড়গিয়া সমাজ, উত্তর খড়গিয়া সমাজ, কালীগঙ্গা সমাজ, দশমহল সমাজ, বাইকশমহল সমাজ, 13-33 খান সমাজ, এই সাতটা সমাজের নেতৃবৃন্দদের নিয়ে এবং সেখানে সঞ্চালনা পরিচালনা আমি এবং বিজন বাবু অর্থাৎ আমাদের এই দক্ষিণ খড়গিয়া সমাজ থেকে করা হয়েছিল, যা ইতিপূর্বে এই সাতটা সমাজে কোথাও সম্ভব হয় না। সেই কালশিরাতেই একটা সিদ্ধান্ত সর্বসমক্ষে এবং সব সাতটা সমাজের নেতৃবৃন্দ নিয়ে যারা আমাদের থেকে বিচ্ছিন্ন আছে অর্থাৎ ব্রাহ্মণ্যবাদী আছে, সমাজের সর্বনিম্ন ছাড় দিয়ে একেবারে সর্বোচ্চ ছাড় নিয়ে তারা যদি অন্যায় স্বীকার করে তাহলে তাদেরকে সমাজ অন্তর্ভুক্ত করে নেবে। এই মতবাদের ভিত্তিতে তার রেজুলেশন আমাদের এখানে আছে, সেখানে 170 জন সদস্য উপস্থিত ছিল। পরবর্তীতে এটা ডাকার কথা ছিল কালীগঞ্জের সমাজে, কিন্তু তারা অ্যারেঞ্জ করতে পারেনি। একটা বৃহত্তর বিষয় অ্যারেঞ্জ করা খুব কঠিন ব্যাপার। যাই হোক, আপনাদের আশীর্বাদে আপনাদের সমাজ থেকে এটা করেছিল, এই কৃতিত্বটাও আপনাদের এই দক্ষিণ করে দিয়ে সমাজ। আজকে সচিনবাবু যে উপস্থাপনাটা করেছেন আমি সত্যি অভিভূত, উনি অত্যন্ত সুন্দরভাবে বলেছেন যে না, এতে গ্রামের সাথে আমাদের কোনো বিরোধ নেই, কিন্তু অতি কোনো কিছু না পেয়ে অর্থাৎ সমাজের স্বীকৃতি নেওয়ার জন্য উনি অতি কোনো কিছু না পেয়ে সুন্দরভাবে যে উপস্থাপনা করেছেন এই জন্য তার কাছে আমি কৃতজ্ঞ। আমাদের দক্ষিণ করণীয় সমাজ মানুষকে এক করে নেওয়ার জন্য চেষ্টা করে, কেউ সমাজ থেকে বহিষ্কার করার চেষ্টা করে না। এবং আমরা যারা বর্তমান নেতৃত্ব স্থানে আছি আমাদের একটা একেবারে সর্বোচ্চ সাইড দিয়ে কাকে কীভাবে নেওয়া যায়, তবে বিজন বাবু যেটা বলছেন আমরা বজ্রের মতো কঠিন হয়ে যখন কোনো অসামাজিক অসাংবিধানিক কার্যকলাপ করে তাদের। আজকে যেহেতু কুটিয়া গ্রাম সম্পূর্ণভাবে মিশে গেছে, এই কৃতিত্ব আমার কাকা নবচন্দ্র মণ্ডল মশাই যাবো তেমনি আমার ওই গ্রামপতি তাদের রয়েছে, অর্থাৎ তারা এই যে বিষয় নিয়েছে আর আমাদের সমাজের সাথে নেতৃবৃন্দের সাথে বিজয় বাবু যেমন বলেছেন আমি বলি তাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই, গ্রামপতিদের নিয়েই সমাজ। আমাদের এখানে 24টা গ্রাম আছে, এই 24টা গ্রামে মোট 47 জন কর্মকর্তা আছে, গ্রামপতি, উপদেষ্টা, ভদ্র, মত প্রস্তুতি, এই নিয়ে 47 জন। যখন কোনো গ্রামে সম্পূর্ণ গ্রামটা ডাকা হয় তখন বলা হয় যেহেতু আপনি সম্পূর্ণ গ্রামটা নিমন্ত্রণ করেছেন
তাহলে আপনি 47 জন যে সদস্য আছে তাদেরকে আহ্বান করতে পারেন। আর যখন একটি পাড়া দেখা হয় তখন শুধু পাঁচজন সমাজপতি এবং একজন উপদেষ্টা একজন সম্পাদক আমি এই সাতজনকে বললেন আমাদের সমাজে সেই মিটিংয়ে আমরা আসি। আর এই গ্রাম যেহেতু মিলে গেছে আজকে বোধ হয় বছর 2019 সালে সম্ভবত, এরপর থেকে এই গ্রামেও সামাজিক ক্রিয়াদি চলেছে, খরচ যারা ছিল তাদেরকে ইনক্লুড করেছি। তারপর থেকে শচীন বাবুর সাথে আমাদের একটু দূরত্ব, অর্থাৎ উনি গ্রামের, এই পক্ষে যদি আমাদের ডাকে উনি ওনার গ্রামের, অর্থাৎ যারা এনাদের সাথে সম্পৃক্ত নেয়, কিন্তু আমরা সমাজ থেকে কাউকে বাদ দিই না, শচীন বাবুর পক্ষ না এর পক্ষ। যেমন খিলগেটি গ্রামে দুজন বলে গেছেন দুটো ভাগ আছে, ওরা দুই পক্ষে আমাদের সমাজকে নিমন্ত্রণ করে, অর্থাৎ এই পক্ষ অপলক ঢালি মহানামিল ঢালি তাদের পক্ষ, তারাও আমাদের নিমন্ত্রণ করে। আর ওই পক্ষ অর্থাৎ মুগলের ঢালি বা ঠাকুর দাস মন্ডল তারাও কিন্তু সমাজে নিমন্ত্রণ করে, আবার তারা দুই পক্ষ কখনো কিন্তু এক হয়, কিন্তু দুই পক্ষ আমাদের সমাজে নিমন্ত্রণ করে। আমরা আগেও চেষ্টা করেছি, এখন আমরা চেষ্টা আছি দুই পক্ষকে মিলান করার। কিন্তু এখানে যখনই এই এক পক্ষকে মিলান হয়েছে, আর এই মিলানোর মূল কারণ হচ্ছে কুটিয়া গ্রামের প্রায় অর্ধেক, গুড়গুড়িয়া গ্রামের অর্ধেক সমস্ত কিছু বিচ্ছিন্ন। আমরা একটা বাড়িতে খরচ কেটে যাই, বিশেষ করে এই মাঝি বাড়িতে গেছি, মাঝি বাড়ির ওই অংশে পর্দা দিয়ে ঢাকা, তাদের কোনো ছেলে মেয়ে আসতেছে ঢাকা, কতটা বিচ্ছেদ, একটা ছেলে মেয়েও ছোট ছোট বাচ্চাও খরচে আসতেছে না। এটা এরকম সমস্যা আমরা যারা গেছি প্রত্যেকটা বাড়িতে এরকম সমস্যা ছিল, যা আমাদের হৃদয়কে প্রচণ্ড প্রচণ্ডভাবে আঘাত করে। কিন্তু আমরা চাইছি যাতে সবাই মিলে আসে, সবাই মিলে এক জায়গায় বসে যাই, সব কিছু সমাধান হয়ে গেছে এবং তার নেতৃত্বে আমার কাকা এবং গ্রামপতিদের, তাদেরকে আমি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর আমি অতীতের কোন কথা আমি কাঁপতে চাচ্ছি, এবং আমি চাচ্ছি আমাদের সমাজের সাথে আমাদের গ্রামপতিদের কোনো বিরোধ নেই, এখন থেকে গ্রামপতি তাদের তারা তাদের মতো যদি খরচ হয় বা অন্য কোনো সামাজিক অনুষ্ঠান হয় তারা আমাদের আহ্বান করুন, আমরা রাজি হব, বা গ্রামের কোনো সমস্যা নিয়ে তারা যদি আমাদের আহ্বান করে আমরা সেই সমস্যার জন্য আমরা রাজি হব। এটা হচ্ছে আমার কর্তব্য, আমি দীর্ঘায়িত করবো না, আমি সবাইকে আমার প্রণাম এবং শ্রদ্ধা এবং ভালোবাসা জানি, আমার কর্তব্য শেষ করছি, তারপরে আমার টাকা অনেক অনেক ধন্যবাদ।